আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এক বিশেষ কারামাত, জাদুর কিতাব পবিত্র কুরআন শরীফে রূপান্তরিত। মাবদাতুল আরবা গ্রন্থ হইতে জানা যায়, সেই কালে মুবারক বিন মাহফুজ নামে এক লোক জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিলেন। সে লোকালয়ে নানা রকম জাদু ভেলকিবাজি দেখাইয়া লোক জামায়াত করতেন এবং তাহাদের নিকট হইতে অর্থ উপার্জন করিয়া জীবিকা নির্বাহ করিতেন। তাহার জাদুর কথা চতুর্থ দিকে ছড়িয়া পড়িয়াছিল, লোকে তাহাকে একজন বিখ্যাত জাদুকর বলিয়া জানতেন। একদিন জাদুকর মুবারক হযরত বড়পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে আসিলেন। তাহার আসিবার কোনো উদ্দেশ্য ছিল না, অনেক লোকেই তো পীর সাহেবের আস্তানায় আসে যায়। তিনিও ঘুরতে ঘুরতে তাহার জাদুর কিতাবখানা লইয়া বড়পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হলেন। বড়পীর সাহেব মুবারকের হাতে জাদুর কিতাবখানা লক্ষ্য করিয়া বলিলেন, মুবারক, তোমার হাতে যে জাদুর কিতাবখানা আছে উহা কিছুতেই তোমার কোনো মূল্য সম্পদ নহে। তুমি তোমার কিতাবখানা পানিতে ধৌত করিয়া নিয়ে আসো। তোমার মনে রাখা উচিত, জাদুবিদ্যা শিক্ষা করা মুসলমানের হারাম। জাদুকর মুবারক বড়পীর রহমতুল্লাহ আলহির এরূপ কথা শ্রবণ করিয়া খুবই লজ্জিত হইয়া পড়িলেন। তাহার লজ্জা হলেও কিতাবখানার প্রতি ছিল তার দুর্বলতা, কারণ এই কিতাবের বদৌলতে তিনি অনেক অর্থ রোজগার করিয়া সংসার অতিবাহিত করিতেন। এখানে কিতাবখানা পানিতে ডুবাইয়া নষ্ট হইয়া যাইবে, তা হইলে তো আর তাহার জাদু দেখানো চলিবে না। বহু কষ্ট করিয়া তাহা তিনি জোগাড় করিয়াছেন, তাহা নষ্ট করিবেন কেন? দ্বিতীয় আর একটি জাদুর কিতাব আমি কোথা থেকে পাব, যা দিয়ে জাদু দেখাইয়া সংসার চালাইব? জাদুকর মুবারক তাহার মনে মনে এরূপ ভাবিতে লাগিলেন। বড়পীর রহমতুল্লাহ আলাই মুবারকের মনের ভাবনা লক্ষ্য করিয়া কিছুটা রাগান্বিত স্বরে তাহার দিকে অগ্নিশর্মা দৃষ্টিতে তাকাইয়া বলিলেন, মুবারক, তুমি আমার সম্মুখ হইতে বিদায় নাও। তুমি তোমার জাদুর কিতাব ফেলিয়া দাও, উহা গৃহে রাখিয়া আসো, কোনোদিন এ কিতাব লইয়া আমার নিকট আসিবে না। হযরত বড়পীর রহমতুল্লাহ আলাই এরূপ কড়া কথা শুনিয়া মুবারক ভয়ে কাঁপিয়া উঠিলেন। তাহার সারা দেহ কাঁপিতে লাগিল, মাথা নিচু করিয়া কিছুক্ষণ সে কি যে ভাবিয়া অতঃপর নিজস্ব কণ্ঠে বলিলেন, হুজুর, আমার মাফ করিয়া দিন, আমি এ কিতাব নষ্ট করিয়া ফেলিব, ইহা আর রাখিব না। হযরত বড়পীর রহমতুল্লাহ আলাই বলিলেন, তোমার কিতাবখানা আমার কাছে দাও। মুবারক কিতাবখানা হযরত বড়পীর রহমতুল্লাহ আলাইহির এর হস্তে সমর্পণ করিলেন। কিন্তু কি আশ্চর্য বিষয়, জাদুর কিতাবটা যেমনই হুজুরের হাতে দিলেন, সঙ্গে সঙ্গে লেখাগুলি গায়েব হয়ে গেল, পৃষ্ঠাগুলি সাদা হয়ে গেল। কিছুটা অবাক হয়ে জাদুকর মুবারক নির্বাক হয়ে গেলেন। হযরত বড়পীর রহমতুল্লাহ আলাই কিতাবখানা হস্তে নিয়া উহার প্রতিটি পৃষ্ঠা একের পর এক উল্টাইয়া দেখিলেন এবং বলিলেন, মুবারক, তুমি উজু করিয়া আসিয়া এই কিতাবখানা লইয়া যাবে, ইহাতে অমূল্য সম্পদ রহিয়াছে, যাহা পাঠ করিলে ক্ষুধা পিপাসা দূর হইয়া যাইবে। অতঃপর জাদুকর মুবারক উজু করিয়া আসিয়া কিতাবখানা বড়পীর রহমতুল্লাহ আলাইহির নিকট হইতে নিয়া উহা খুলিয়া দেখিলেন। মুবারক অবাক হইয়া গেল, তাহার জাদুর মন্ত্রগুলি তো নাই, অতঃপর ইহা একখানা পবিত্র কুরআন শরীফে রূপান্তরিত হইয়া গিয়াছে, সুবহানাল্লাহ। মুবারক এই রূপ দেখিয়া বড়পীর রহমতুল্লাহ আলাইহির পদতলে লুটাইয়া পড়িলেন। বড়পীর রহমতুল্লাহ আলাইহি তাহাকে স্বীয় হস্তে তুলিয়া বলিলেন, মুবারক, তুমি এতদিন যে জাদুবিদ্যায় মন্ত্র শিখিয়াছ উহা ভুলিয়া আল্লাহর নিকট তওবা করো। মুবারক তখনই বড়পীর রহমতুল্লাহ আলাইহির এই হাতে হাত রাখিয়া তওবা করিলেন। সঙ্গে সঙ্গেই তাহার অন্তর হইতে জাদু মন্ত্র লোপ হইয়া গেল। অতঃপর তিনি আল্লাহর পাকের গভীর ইবাদতে আজীবন সাধনা করিতে লাগিয়া গেলেন।